ভারতের মুসলমানরা নিরাপত্তাহীনতায় রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির বিদায়ী উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। উপরাষ্ট্রপতি হিসেবে বৃহস্পতিবার জি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে হামিদ আনসারি এ মন্তব্য করেন। তিনি বলেন, মুসলমানদের একটা অস্বস্তি কাজ করছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। গণধোলায় মৃত্যুর ঘটনা, নজরদারি, গু হত্যায় নিষেধাজ্ঞা এবং ঘর ওয়াপসির প্রচার এই অসহনশীলতার কারণ। এর ফলে ভারতীয় মূল্যবোধ টুকরো টুকরো হয়ে যাচ্ছে। প্রশাসনের আর ক্ষমতা নেই আইনের শাসন জারি করার। হামিদ আনসারি দাবি করেন, দেশের মধ্যে অসহনশীলতা ও নজরদারির পরিবেশ তৈরি করা হয়েছে, ফলে নিরাপত্তাহীনতার শিকার হয়েছে মুসলিম সম্প্রদায়। যেভাবে যে কোনো ভারতীয় নাগরিকের জাতীয়তা বোধ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তা অত্যন্ত অস্বস্তিকর মন্তব্য করে বিদায়ী উপরাষ্ট্রপতি বলেন, কেবল গত 70 বছর ধরে নয়, শতাব্দীর পর শতাব্দী বহু মতকে সম্মান করেই সমাজে বাস করেছি আমরা, যা এখন সংকটের মুখে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে এবং প্রেস করুন বেল বাটনে, তাহলে আমাদের পরবর্তী সবকটি ভিডিও আপনিই পেয়ে যাবেন সবার আগে।